পটানোর জন্য নয়। কি ওরে, আমি তো বলছি আমি চাইকে ওকে সত্যি বলে দেবো। সরে যা তো আমার কাছ থেকে, মানে কাছে ঘ্যাং ঘ্যাং করিস না তো। তোর বলটাও তো ছিল, তাহলে তুই বলতে পারলি নি কেন? আমি বলি তার কারণ তোরটা আগে হয়ে গেলে আমারটা খুব সহজে হয়ে যাবে, তাই আর বলিনি, বুঝলি? তাহলে এক কাজ কর না, তুই আগে বল, তারপর আমারটা খুব সহজে হয়ে যাবে, বুঝলি? আমি? হ্যাঁ তুই, কেন ভয় লাগছে? ভয় কিসের? ঠিক আছে আমি আগে বলবো। কষ্টে স্যারের হাত থেকে বেঁচেছি, আর তোকে কিন্তু আজকে বলতেই হবে, ভালো সুযোগ আছে, এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। নবীন বরণের দিন তো বলেই দিতাম, ফ্যান কিচ্ছে না, কঙ্কালটা মাঝখান থেকে এসে ব্যাগটা দিয়ে দিল। ওই তো মালগুলো বেরিয়েছে, আসছে, চো ওই গাছটার নিচে গিয়ে দাঁড়াই। মালগুলো কিন্তু কাছে চলে এসেছে, তুই রেডি আছিস তো? দাঁড়া, আমার না একটু মুড পাচ্ছে, মুডে এসে, বুঝলি? আবার তুই নাটক জুড়েছিস? না রে, সত্যি আমার প্রচুর মুড পাচ্ছে। দেখ, আজ যদি না তুই বলতে পেরেছিস, তাহলে আমাকে কোনোদিনও সঙ্গে করে নিয়ে আসবি না। কি হলো রে দগু মারানি, যা দাঁড়িয়ে আছিস কেন? এই সুযোগ কিন্তু আর পাবি না, মুড পাচ্ছে। তবে তুই এখানে বসে বসে মুড, আমি চললাম। এই ভাই দাঁড়া দাঁড়া, রাগ করিস না ভাই, কালকে আমি ওকে সত্যি পাক্কা বলে দেবো রে। ছড়ে যা দগু মারানি, আমার কাছে আসবি না। আমার ছ মাস ধরে পিছু পিছু ঘুরছে, এখনো পর্যন্ত কথা বলতে পারলো না, সে আবার মাল পটাবে, তার জন্য দিয়েছে, মাল পটানোর জন্য নয়। কি ওরে, আমি তো বলছি আমি কালকে ওকে সত্যি বলে দেবো। সরে যা তো আমার কাছ থেকে, মানে কাছে ঘ্যাং ঘ্যাং করিস না তো। তোর মালটাও তো ছিল, তাহলে তুই বলতে পারলি নি কেন? আমি বলি তার কারণ তোরটা আগে হয়ে গেলে আমারটা খুব সহজে হয়ে যাবে, তাই আর বলিনি, বুঝলি? তাহলে এক কাজ কর না, তুই আগে বল, তারপর আমারটা খুব সহজে হয়ে যাবে, বুঝলি? আমি? হ্যাঁ তুই, কেন ভয় লাগছে? ভয় কিসের? ঠিক আছে আমি আগে বলবো।